তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি গুপ্তেশ্বর মন্দির, যেটা সবাই সিংরি নামে চেনে। তো ওখানে মন্দিরটাতে আজকে যাচ্ছি আপনাকে দেখানোর জন্য। এই মন্দিরটা অনেক রহস্যময় মন্দির। ঠাকুর দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, সেই ঝগড়ার ফলে মন্দিরটা ভেঙেছে বিশ্বকর্মা ঠাকুরে। সেটা তোমাদেরকে দেখাবো। এই জায়গাটায় আসতে হলে তোমরা প্রথমে ঢেকিয়াজুলে আসবে ট্রেনে করে। ঢেকিয়াজুলে আসার পর তো বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। ওখানকার ড্রাইভারকে বললেই হলো যে সিংরি যাব, তোমাদেরকে একদম মন্দিরের সামনে এনে দেবে বা মন্দিরের ভেতরে এনে দেবে, তোমরা দেখতে পারবে পরে। এখানে আমরা একটু পুজো দেব। তো এটাই হলো সেই মন্দির, সিংরি মন্দির। তো তোমরা আমার এখানে আসবে, দেখো এখন কীরকম। আমার যে পুজো শেষ হলো, এখন যাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চারদিকটা। তোমরা দেখতে থাকো। এই দেখো ভোলানাথ, এই পাথরগুলো ভেঙেছে ভোলানাথ আর বিশ্বকর্মা ঠাকুরে। এই মন্দিরটাতে, এটা হলো একটা গুফা, এই জায়গাটা, এটার ভিতরে ঠাকুর আছে। দেখো কতগুলো ত্রিশূল। ছোট কচ্ছপ একটা, বড় আছে, তারা তোমাদেরকে দেখাবো। দেখো কত বড় কচ্ছপটা। ওখানে আরো আছে ছোট ছোট এই কচ্ছপটার বাচ্চা। লোক এখানে পুজো দিতে এসেছে। এখানে দেখো শিব ঠাকুর কত বড়। এই দেখো কত শিব ঠাকুরের ত্রিশূল। Thank you.
তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই ছিল, হয়তো আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কোনো জায়গায়। তোমার সবাই দেখো, টাটা বন্ধুরা।